ইয়ার্স, বিটি লিভেন ক্যানাডা থেকে রিজিয়া বোঠান বলছিলাম। আজকে আবার চলে এসেছি আমার গার্ডেনে। আমি বলেছিলাম আমার গার্ডেনে আপডেট আপনাদেরকে সবসময় জানাবো, তো আজকে আমি আমার সব গাছ, লাউ গাছ, টমেটো গাছ, কাঁচামরিচ গাছ, পুঁই শাক, সব গাছগুলো দেখাবো, এবং কিছু পুঁই শাকও পারবো, কারণ পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, বিটি লিভেন ক্যানাডার সাথেই থাকবেন। আবার চলে আসলাম আপনাদের সাথে নিয়ে আমার বাগানে। আমি বলেছিলাম যে রেগুলার আপডেট দিব, তো আজকে অলরেডি আমি এতগুলো পুঁই শাক পেরে ফেলেছি আমার প্রথম গাছ থেকে। তো আমি আরও কিছু পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কারণ ওই পাতাগুলো বড় হয়ে গেছে। যদি আগে থেকে পাতাগুলো না পারি তাহলে একটা সময় পাতাগুলো পচে যাবে, সেজন্য পেরে ফেলতেছি। তো আমার গাছের মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। দেখাচ্ছি, দেখেন একটা পাতা কত বড় বড় হয়েছে, বেশ বড় বড় হয়েছে। এখানে অবশ্য দু তিনটা গাছ আছে, এখানেও তাই। আমি বড় পাতা যেগুলো নিচের দিকে আছে সেগুলো পেরে ফেলবো আর কি, খেয়ে ফেলবো, আদারওয়াইজ এগুলো নষ্ট হয়ে যাবে একটা সময়। একটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি, কারণ এগুলো আমি বীজে থেকে ঘরে বীজ থেকে গাছ তুলেছিলাম, সেগুলো ভেবেছিলাম হয়তো হবে না, কারণ অনেক সময় দেখা যায় ঘরের গাছগুলো বাইরে আনার পরে গাছগুলো আর গ্রোথটা তেমন হয় না, কিন্তু এবার মাশাআল্লাহ আমার গাছের গ্রোথ ভালোই হয়েছে।
নষ্ট হয়ে যায় না। অবশ্যই দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বিউটি লিভ ইন ক্যানাডার সাথেই থাকবেন।